আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী, প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন স্বাস্থ্য অধিদপ্তর থেকে 18 জুলাই 2020, 3 শ্রাবণ 1427। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর, আপনাদের সামনে তথ্য উপস্থাপনের জন্য হাজির হয়েছি। তথ্য উপস্থাপনের আগে আজকে একটু মানসিক স্বাস্থ্য বিষয়ে কথা বলতে চাই। যারা স্বাস্থ্যসেবা প্রদান করছেন, স্বাস্থ্যসেবা প্রদানকারী এবং সকল জরুরি সেবা প্রদানকারীদের মানসিক স্বাস্থ্য উজ্জীবিত রাখতে কিছু করণীয় বিষয়ে বলবো। যারা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, যেমন চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রের পরিচ্ছন্নতা কর্মী এবং অন্যান্য কর্মী, এবং সকল জরুরি সেবা যারা দিয়ে যাচ্ছেন, সেখানে সাংবাদিক, বৈদ্যুতিক বিভাগে কাজ করছেন, পুলিশ বিভাগে কাজ করছেন, আইনশৃঙ্খলা খলা বিভাগে কাজ করছেন এবং অন্যান্য সকল বিভাগেই যারা সেবা দিয়ে যাচ্ছেন, তাদের জন্য নিজের স্বাস্থ্যবিধিগুলো সঠিকভাবে পালন ও নিয়মিত অভ্যাস করুন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পরিধান ও খোলার বিষয়ে সঠিক নিয়ম অনুসরণ করুন। ব্যক্তিগত জীবনে, কর্মক্ষেত্র ও বাসায় উভয় জায়গায় যথাসম্ভব দৈনন্দিন রুটিন মেনে চলুন। কর্মকালীন সময়ের সাথে সমন্বয় করে 8 ঘন্টা ঘুমের সময় রাখুন। অতিরিক্ত সময় কাজ করতে হলে পরবর্তীতে বাড়তি বিশ্রাম নিন। পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু ও সহকর্মীদের সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমে যোগাযোগ রাখুন, তবে এক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট সময় মেনে চলুন। নিজ নিজ ধর্মের চর্চা করুন। সুবিনোদন, যেমন বই পড়া, গান শোনা, ছবি দেখা, বাগান করা ইত্যাদি বিষয়ে সময় দিন এবং মন উৎফুল্ল রাখুন। সন্তানদের সাথে সময় কাটান, যা উভয় পক্ষের মানসিক স্বাস্থ্যের জন্য ইতিবাচক। প্রতিদিনে রুটিনে হালকা ব্যায়াম এবং হাঁটাহাঁটির জন্য সময় নির্দিষ্ট রাখুন। কোনো প্রকার দীর্ঘমেয়াদী অসংক্রামক ব্যাধি, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ বা ফুসফুসের রোগ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ঔষধ সেবন রাখুন এবং কিছু ঔষধ সবসময় আপনার সংগ্রহে রাখুন। পুষ্টিকর, সুষম ও নিরাপদ খাদ্য গ্রহণ করুন। রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে এরূপ খাদ্য খাদ্য তালিকায় অবশ্যই রাখুন, যেমন ভিটামিন সি সমৃদ্ধ খাবার, জিঙ্ক সমৃদ্ধ খাবার। খাদ্য তালিকায় পুষ্টিকর সুষম খাবারের মধ্যে অবশ্যই আঁশ জাতীয় খাবারও রাখবেন এবং প্রচুর পরিমাণে পানি পান করুন। অতিরিক্ত তেল, চর্বি, লবণ ও মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন। অবশ্যই ধূমপান, তামাক, মদ ইত্যাদি যে কোনো ধরনের মাদক বর্জন করুন। নিজেকে সুস্থ রাখুন এবং আপনি যে সেবায় মহতি কাজ করছেন তার জন্য দেশবাসী আপনাদের প্রতি কৃতজ্ঞ। এবং নিজেকে সুস্থ রেখে এই সেবা অব্যাহত রেখে আমরা যেমন দেশকে ভালো রাখবো, নিজেরা ভালো থাকবো, দেশকে ভালো রাখবো, সবার প্রতি কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ। এবার আমরা আসব কোভিড-19 তথ্য বিষয়ে। প্রথমেই বলে রাখি, আমাদের নমুনা সংগ্রহ অনেক কম। এ বিষয়ে অনেক প্রশ্ন আসছে যে নমুনা সংগ্রহ কম হচ্ছে এবং পরীক্ষা কম হচ্ছে। নমুনা সংগ্রহের ক্ষেত্রে বলি, আপনারা প্রত্যেকেই নমুনা যাদের দরকার মনে করবেন অবশ্যই নমুনা দেওয়ার জন্য যে বুথগুলো আছে, যে ব্যবস্থা আছে জেলা উপজেলা পর্যায়ে এবং প্রত্যন্ত অঞ্চলে নমুনা সংগ্রহের জন্য বিশেষ সব জায়গায় ব্যবস্থা আছে, আপনারা নমুনা দিতে আসুন। কোনো রকম দেরি করবেন না। যার যে কোনো ধরনের লক্ষণ উপসর্গ হলে আপনারা অবশ্যই নমুনা দিতে আসবেন। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 10,632টি এবং 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 10,923টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 10,17,674টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,709 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,02,066 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 24.80% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.86%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,373 জন এবং এ পর্যন্ত সুস্থ 1,10,098 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.49%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 34 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,581 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%।
এখানে একটু উল্লেখ করতে চাই, আমাদের পপুলেশন যা ওয়ার্ল্ড ব্যাংক 2019 বলেছে যে 16,30,46,000, এই পপুলেশনের উপর আমাদের কোভিড-19 যে মৃত্যু হার সেটা হলো 15.83 প্রতি 10,00,000 মধ্যে, এবং প্রতি 10,00,000 আমাদের যে শনাক্ত হয়েছে সেটা 1,239.32, এবং প্রতি 10,00,000 যা সুস্থতা বা রিকভারি হয়েছে সেটা হলো 675.26। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 29 জন, নারী 5 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ 2,040 জন এবং নারী 541 জন। শতাংশ পুরুষের 79.04 এবং নারী 20.96%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 21-30 বছর 1 জন, 31-40 1 জন, 51-50 1 জন, 51-60 15 জন, 61-70 5 জন, 71-80 10 জন এবং 81-90 1 জন। এ পর্যন্ত বয়সভিত্তিক মৃত্যু 0-10 বছরে 17 জন 0.66%, 11-20 বছর 29 জন 1.12%, 21-30 78 জন 3.02%, 31-40 180 6.97%, 41-50 367 14.22%, 51-60 বছরে 772 জন 29.91%, এবং 60-এর বেশি বয়সের 1,138 জন 44.09%। 24 ঘন্টায় বিভাগ ভিত্তি যে মৃত্যু, ঢাকা বিভাগে 14 জন, খুলনা 6 জন, রাজশাহী 5 জন, সিলেট 4 জন, চট্টগ্রাম 3 জন, ময়মনসিংহ এবং বরিশাল বিভাগে 1 জন করে। এ পর্যন্ত বিভাগ ভিত্তিক মোট মৃত্যু, ঢাকা বিভাগে 1,269 জন 49.17%, চট্টগ্রাম 658 জন 25.49%, রাজশাহী 136 জন 5.27%, খুলনা 156 জন 6.04%, বরিশাল 98 জন 3.80%, সিলেট 120 জন 4.65%, রংপুর 87 জন 3.37%, ময়মনসিংহ 57 জন 2.21%। 24 ঘন্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 32 জন, বাড়িতে 2 জন। হাসপাতালের তথ্য, ঢাকা মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছে 2,032 জন, শয্যা খালি আছে 4,293টি। ঢাকা মহানগরীতে আইসিইউ শয্যায় রোগী আছেন 103 জন এবং খালি আছে 39টি। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 312 জন, শয্যা খালি আছে 350টি। চট্টগ্রাম মহানগরীতে আইসিইউতে রোগী ভর্তি আছেন 20 জন, শয্যা খালি আছে 19টি। সারা দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যায় ভর্তি রোগী আছেন 1,843 জন এবং শয্যা খালি আছে 5,890টি। আইসিইউ শয্যায় 93 জন সারা দেশের অন্যান্য হাসপাতালে এবং খালি আছে 105টি। সারা দেশে শয্যা সংখ্যা, সাধারণ শয্যা 14,720টি, রোগী ভর্তি আছে 4,187 জন এবং সাধারণ শয্যা খালি আছে 10,533টি। আইসিইউ শয্যা সারা দেশে 379টি, রোগী ভর্তি আছে 216 জন এবং শয্যা খালি আছে 163টি। এখানে উল্লেখ করি, কোভিড হাসপাতালে রোগী ভর্তি কম এবং শয্যা খালির বিষয়ে আমরা একটি তথ্য দিতে চাই যে আমাদের একটি টেলিমেডিসিন যে সেবাটা, সেই সেবাটি অনেক বেশি কার্যকর এবং 70 জন চিকিৎসক এই টেলিমেডিসিন সেবায় প্রত্যেক দিন কাজ করে যাচ্ছেন এবং অনেক মানুষকে তারা টেলিফোনের মাধ্যমে এই সেবা দিয়ে যাচ্ছেন। এবং আপনারা জানেন যে এই কোভিডের আসলে শতকরা 80% মানুষের লক্ষণ এবং উপসর্গ মৃদু থাকে, যারা বাসায় থেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যাচ্ছেন, এবং 15% লোকের হয়তো মাঝারি ধরনের উপসর্গ বা হয়, আর 5% বা এর কম লোকের জটিল উপসর্গ, লক্ষণ উপসর্গ হয়, তাদের হাসপাতালে ভর্তি হতে হয়। যেহেতু মৃদু উপসর্গের লোক বেশি, সেজন্যই হয়তো হাসপাতালের শয্যাগুলি খালি আছে এবং তারা বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন। এবং আমাদের টেলিমেডিসিন, শক্তিশালী টেলিমেডিসিন যে সেবা প্রদান সেটা অব্যাহত আছে। আমাদের টেলিফোন নাম্বারগুলি দেওয়া আছে ওয়েবসাইটে, যে টেলিফোন নাম্বার থেকে আপনারা যে কোনো ধরনের অভিযোগ, সমস্যা
এই করতে পারেন এবং সেবা নিতে পারেন। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 11,280, সারা দেশে হাইফ্লো নেজাল ক্যানুলা 175টি এবং সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 108টি। 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 779 জন, 24 ঘন্টা আইসোলেশন থেকে মুক্ত হয়েছে 531 জন। এ পর্যন্ত সর্বমোট আইসোলেশনে 41,538 জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 23,040 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 18,498 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 1,781 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 407,311 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,314 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 347,618 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 59,693 জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, কোভিড-19 বিষয়ক সুরক্ষা যে সামগ্রী তার মজুদের তথ্য, বিভিন্ন ক্যাটাগরির গ্লাভস 24 ঘন্টায় বিতরণ হয়েছে 4,854টি এবং মজুদ আছে 11,12,720টি। বিভিন্ন ক্যাটাগরি ও লেভেলের মাস্ক 24 ঘন্টায় বিতরণ হয়েছে 3,404টি এবং মজুদ আছে 64,09,344টি। কাভারঅল, যেখানে যার ভিতরে আছে পিপিই, গাউন, অ্যাপ্রন, শু প্রোটেক্টর, এই 24 ঘন্টায় বিতরণ হয়েছে 1,696টি এবং মজুদ আছে 11,78,793টি। ফেস শিল্ড এবং গগলস 24 ঘন্টায় বিতরণ হয়েছে 1,238টি, মজুদ আছে 12,31,421টি। এই তথ্য সাপ্লাই চেন ম্যানেজমেন্ট পোর্টাল, যেটা scmpbd.org, এই ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবে। 24 ঘন্টায় ফোন গ্রহণ করা হয়েছে বা হটলাইন সেবা দেওয়া হয়েছে 97,203টি ফোনের মাধ্যমে এবং এ পর্যন্ত ফোন কলের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে 1,68,28,398 জনকে। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপটে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,492 জন, এই সংখ্যায় গত 24 ঘন্টায় আরও 3 জন বৃদ্ধি পেয়েছে। স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। 24 ঘন্টায় 1,595 জন স্ক্রিনিং হয়েছেন, এর মধ্যে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 1,338 জন, সকল স্থল বন্দরে 83 জন এবং 2টি সমুদ্র বন্দরে 174 জন। এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 7,62,380 জন, 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, স্থল বন্দর, 2টি সমুদ্র বন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশনে। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 39,518 জন এবং এ পর্যন্ত শনাক্ত 13,08,441 জন। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 803 জন, এ পর্যন্ত মৃত্যু 32,100 জন। সারা বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 2,37,743 জন, এ পর্যন্ত শনাক্ত 1,36,16,593 জন। মৃত্যুবরণ করেছেন বিশ্বে 24 ঘন্টায় 5,682 জন এবং এ পর্যন্ত 5,85,727 জন। দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব পরিস্থিতি সূত্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সিচুয়েশন রিপোর্ট, 16 জুলাই 2020। এই ছিল তথ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, করোনাকে প্রতিরোধ করবেন, সঠিকভাবে মাস্ক পরবেন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং জনসমাগম এড়িয়ে চলবেন। ধূমপান, যে কোনো তামাক এবং তামাকজাত দ্রব্য এবং যে কোনো মাদককে পরিহার করবেন। সবসময় মানসিক স্বাস্থ্যকে উৎফুল্ল রাখতে, উজ্জীবিত রাখতে সুস্থ বিনোদনের সাথে থাকবেন, হাঁচাহাঁচি এবং ব্যায়ামের সাথে সময় দেবেন, পুষ্টিকর খাদ্য এবং সুষম খাদ্য গ্রহণ করবেন, পর্যাপ্ত পানি অবশ্যই খাদ্য তালিকার মধ্যে থাকতে হবে এবং ঘুম, বিশ্রাম এবং ঘুমও পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং যেটা আমাদের নিজেরাই সুস্থ থেকে ভালো থেকে আমরা বাংলাদেশকে সুস্থ রাখি, ভালো থাকি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।